এই মুহূর্তের সেরা 10টি খবর আপনাদের দুর্গড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সাথে রয়েছি আমি সত্তম, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। বিস্তারিত আজকের 10টি বড় খবর জেনে নেব আমরা, তার আগে একটা রিকোয়েস্ট রাখছি, আমাদের প্রতি আপনাদের সাপোর্ট ভালোবাসা বজায় রাখতে লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার তো অবশ্যই করবেন, তার সাথে সাথে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা মাস্ট, তার সাথে সাথে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমাদের নিউজগুলো, খবরের আপডেটগুলো আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিন সবার প্রথমে। পরিবারতান্ত্রিক রাজনীতি সংবিধানের জন্য অত্যন্ত বিপদজনক, কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কংগ্রেস একটি পরিবারতান্ত্রিক দল, ফলে তা দেশের গণতন্ত্রের জন্য নাকি বিপদজনক, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সংবিধান দিবস উপলক্ষে অনুষ্ঠানে কংগ্রেসকে রীতিমতো ধুয়ে দিলেন তিনি। এ অনুষ্ঠানে অনুপস্থিত ছিল 14টি বিরোধী দল। কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খড়গের ডাকা এক স্ট্র্যাটেজি মিটিংয়েই এই অনুপস্থিতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। এতে খেপে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এদিন বলে উঠলেন, পার্টি ফর দ্য ফ্যামিলি, পার্টি বাই দ্য ফ্যামিলি, এর বেশি কিছু বলার আছে কি, প্রশ্ন ছুড়েছেন প্রধানমন্ত্রী মোদী। একটা দল যদি প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি পরিবারের হাতে চালিত হয়, সেটা সুস্থ গণতন্ত্রের জন্য ভালো নয়, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, যারা দেশের সংবিধানকে রক্ষা করতে চান তাদের কাছে রাজতন্ত্রওয়ালা দল খুবই চিন্তার, ভারত বিপদের দিকে এগোচ্ছে বলে প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন। এবার প্রবীণ রাও পাবেন বিশেষ চিকিৎসা ব্যবস্থা, আলাদা বিভাগ চালু করছে কলকাতা মেডিকেল কলেজ। সব হাসপাতালে শিশুদের জন্য আলাদা চিকিৎসা বিভাগ রয়েছে, হার্ট থেকে ডায়াবেটিস বা কিডনি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য রয়েছে বিশেষ বিভাগ, কিন্তু বয়স্কদের জন্য দ্রুত চিকিৎসার জন্য তেমন কোনো বিভাগ নেই। এবার সেটাই চালু করছে কলকাতা মেডিকেল কলেজ। খুব তাড়াতাড়ি সেখানে চালু হচ্ছে জেরিয়াট্রিক বিভাগ। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য দপ্তর জেরিয়াট্রিক ইউনিট চালু করার জন্য বিভিন্ন সরকারি হাসপাতালে সমীক্ষা চালিয়েছিল বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালেই এই বিভাগ প্রথম চালুর সিদ্ধান্ত নিল রাজ্য। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বৃহস্পতিবার জানালেন, মেডিকেল কলেজ হাসপাতালে বয়স্কদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা চালু হতে চলেছে তাতে যেমন অভিজ্ঞ চিকিৎসকরা থাকবেন, তেমনই অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থাও থাকছে, যাতে দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করা যায় এবং বয়স্কদের সুস্থ করা যায়। স্বাস্থ্য দপ্তরের আর এক কর্তা জানালেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই চিকিৎসা ব্যবস্থা চালু হচ্ছে। জানা গিয়েছে জেরিয়াট্রিক বিভাগের মাথায় থাকছেন ডক্টর অরুণাংশু তালুকদার, আপাতত 20টি শয্যা থাকছে, প্রয়োজনে রোগীকে ভর্তি করে চিকিৎসা করা যাবে। প্রসঙ্গত, পাকাপাকিভাবে এই জেরিয়াট্রিক বিভাগ চালু হলো রাজ্যের মধ্যে কলকাতা মেডিকেল কলেজেই সর্বপ্রথম। নতুন নজির গড়ল দেশে, প্রথমবার দেশে পুরুষের তুলনায় সংখ্যা বেশি মহিলাদের। দেশে মহিলাদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি, এই রীতি চলে আসছিল এতগুলো বছর ধরে, কিন্তু এবার সেই পরিসংখ্যানে বদল ঘটল। অবশেষে পুরুষদের ছাপিয়ে গেল মহিলারা। সম্প্রতি NFHS 5 সমীক্ষা রিপোর্ট বলছে যে এ প্রথমবার ভারতের পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি হয়ে গিয়েছে। অন্যদিকে অন্যান্য দেশের তুলনায় ভারত এখনও অনেক বেশি যুব। জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম পর্যায়ের তথ্য বলছে এখন দেশে প্রতি 1000 জন পুরুষে রয়েছে 1020 জন মহিলা। এর আগে 1920 সালে ভারতে প্রতি 1000 জন পুরুষ পিছু মহিলার সংখ্যা ছিল 927 জন। অন্যদিকে 2015-2016 সালে একই সংখ্যক পুরুষের অনুপাতে মহিলার সংখ্যা ছিল 991 জন। তবে এবার সে অনুপাতের ব্যবধান বেড়ে মহিলার সংখ্যা পুরুষদের তুলনায় বেশি হয়ে গেল। এই রিপোর্ট আরও জানাচ্ছে যে শহরের তুলনায় গ্রামে পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি। সেখানে 1037 জন মহিলা রয়েছে 1000 পুরুষ প্রতি, যেখানে শহরে মহিলার সংখ্যা 1000 পুরুষ প্রতি 985 জন। এই রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, রাজস্থান, ছত্তিশগড়ের মতো রাজ্যে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেকটাই বেশি। এশিয়ার মধ্যে বৃহত্তম বিমানবন্দর পেল উত্তরপ্রদেশ, শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী মোদী, কর্মসংস্থান হবে নাকি 1 লক্ষেরও বেশি। বছর ঘুরতে উত্তরপ্রদেশের নির্বাচন, দেশের সর্ববৃহৎ রাজ্যে ক্ষমতা ধরে রাখতে উন্নয়নকে হাতিয়ার করেছে বিজেপি। উন্নয়নের বার্তাকে আরও মজবুত করতে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেওয়াড়ে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি হতে চলেছে উত্তরপ্রদেশের পঞ্চম আন্তর্জাতিক বিমানবন্দর।
1300 হেক্টর জমির উপর তৈরি এই বিশাল বিমানবন্দরটির কেবল প্রথম ধাপের কাজই শেষ হয়েছে এখনো অবধি। খরচ হয়েছে 10,000 কোটি টাকার বেশি। আগামী 2024 সালের মধ্যে সম্পূর্ণ বিমানবন্দরটি তৈরি হয়ে যাবে বলে জানানো হয়েছে। পুরো বিমানবন্দর তৈরিতে খরচ হবে প্রায় 35,000 কোটি টাকা। মূলত উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, আগ্রা, ফরিদাবাদের মতো অঞ্চলগুলো আরও বেশি করে লাভবান হবে এবার। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, এটি এশিয়ার বৃহত্তম বিমানবন্দর হতে চলেছে। 1 লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন সিন্ধিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, এই বিমানবন্দরের জন্য উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের কোটি কোটি নাগরিক তথা দিল্লি NCR এর বাসিন্দারা উপকৃত হবেন। নতুন ওই বিমানবন্দর তৈরি হলে পরিকাঠামোগত উন্নয়নই শুধু নয়, এর ফলে অনেক মানুষের জীবন বদলে যাবে। এই বিমানবন্দর তৈরি হওয়ার ফলে সহজে দিল্লি হরিয়ানাতে পৌঁছে যাওয়া যাবে। দেশে বিমান পরিষেবার ক্ষেত্রে যে বিপুল পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে, তাতে নয়ডা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কয়েকদিন আগেই প্রচুর পরিমাণে দাম বাড়িয়েছিল এয়ারটেল, তার দেখা দেখি দাম বাড়িয়েছে ভোডাফোন আইডিয়া। এবার কিন্তু ভোডাফোন আইডিয়া আরও দুঃসংবাদ দিল তাদের গ্রাহকদের জন্য, বিস্তারিত জানাবো আপনাদেরকে। ভোডাফোন আইডিয়ার তরফ থেকে জানা যাচ্ছে, তারা আরও 3টি রিচার্জ প্ল্যানের ডেটার সুবিধা কমিয়ে দিল। এক্ষেত্রে ভোডাফোনের তরফ থেকে দৈনিক 4 GB ডেটা সরবরাহকারী 359 টাকা, 539 টাকা, 839 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের বেনিফিট কমিয়ে এবার 4 GB থেকে 2 GB ডেটা করে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। মূলত প্রিপেইড প্ল্যানগুলো আপডেট করে টেলিকম সেক্টরের আর্থিক চাপ কমাতে, ইউজার পিছু গড়ায় বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন আইডিয়া। জানা যাচ্ছে ভোডাফোনের আগে 299 টাকার রিচার্জ প্ল্যান, 449 টাকার রিচার্জ প্ল্যান এবং 699 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলোর দাম বর্তমানে বাড়িয়ে করা হয়েছে। 299 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 359 টাকা, 449 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 539 টাকা এবং 699 টাকার প্ল্যানের দাম বর্তমানে বাড়িয়ে করা হয়েছে 839 টাকা। কিন্তু এখানে আরও একটি খারাপ খবর হলো, এই প্ল্যানগুলোতে আগে 4 GB করে 4G ডেটা পাওয়া যেত, দাম তো বাড়ালো তার সাথে সাথে ডেটার পরিমাণটাও কমিয়ে দিল। 4 GB না পেয়ে এবার আপনারা এই সমস্ত রিচার্জগুলো করলে পেয়ে যাবেন মাত্র 2 GB করে ডেটা। দাম যদিও বা বাড়ানো হলো, তার সাথে সাথে সুবিধাও কমিয়ে দেওয়া হলো কোম্পানির তরফ থেকে। অর্থাৎ এই প্ল্যানগুলোতে এখন প্রত্যেক দিন 4 GB বদলে আপনারা পেয়ে যাবেন মাত্র 2 GB করে ডেটা। ভোডাফোন আইডিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যে এই পরিবর্তন প্রতিফলিত হচ্ছে। এছাড়া থার্ড পার্টি প্ল্যাটফর্ম বা পোর্টালগুলো থেকে রিচার্জ করতে গেলেও একই দৃশ্য চোখে পড়ছে। সুতরাং গ্রাহকদের জন্য বেশি খরচ করা ছাড়া কোনো বিকল্প আপাতত থাকছে না। অবশেষে 15 ডিসেম্বর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক উড়ান, তবে আপাতত নয় চীন, ব্রিটেন সহ 14টি দেশে। আগামী 15 ডিসেম্বর থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ান চালু করার অনুমতি দিল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের একটি সূত্রে একথা জানা গিয়েছে। তবে কোভিড সতর্কতার কারণে আপাতত 14টি দেশে নিয়মিত বিমান যাতায়াত করবে না। এই 14টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে এবং সিঙ্গাপুর। সুখবর রাজ্যবাসীর জন্য, এবার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মোবাইল অ্যাপের মাধ্যমেই বাড়িতে বসে করতে পারবেন অ্যাম্বুলেন্স বুক। শুরু হচ্ছে বাংলার 5টি শহরে। এবার অ্যাম্বুলেন্স সমস্যার সমাধান হবে শীঘ্রই, কারণ রাজ্যে অ্যাপ ক্যাপের ন্যায় এবার চালু হতে চলেছে অ্যাপ অ্যাম্বুলেন্স পরিষেবা। ওলা উবের থেকে যেভাবে আমরা গাড়ি বুক করি, সেভাবে এবার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুক করা যাবে খুব সহজেই অ্যাম্বুলেন্স। অর্থাৎ একটি মাত্র ক্লিকে আপনার দেওয়া ঠিকানায় এসে হাজির হবে অ্যাম্বুলেন্স। রাজ্যেই নয়া অ্যাপ অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে চলেছে হায়দ্রাবাদের এমপি পাপ নামক একটি সংস্থা। এই পরিষেবা চালু হলে রোগীর পরিবারের ভোগান্তি যে দূর হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এর পাশাপাশি অনেক আশঙ্কাজনক, রোগীকে সঠিক সময়ে হাসপাতালে এবার পৌঁছানো সম্ভব হবে। এখন প্রশ্ন হলো, এই পরিষেবা কীভাবে ব্যবহার করবেন? তো চলুন সেটাও জেনে নেওয়া যাক। আপনাকে প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গিয়ে এমবি পাম নামে মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। প্রথমে অ্যাপে গন্তব্য টাইপ করতে হবে, তখনই দেখাবে আপনার চাওয়া গন্তব্যে পৌঁছতে কত ভাড়া লাগবে। তারপর অ্যাপেই বুক করতে পারবেন আপনি অ্যাম্বুলেন্স। তবে অ্যাপের মাধ্যমে বুকিং ছাড়াও টোল ফ্রি নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স বুক করা যাবে। এই নম্বরটি হলো 1800270911911। কলকাতা ছাড়াও আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, শিলিগুড়িতে এই অ্যাপ অ্যাম্বুলেন্স পরিষেবা আপাতত চালু হচ্ছে। পরবর্তী সময়ে গোটা রাজ্যে চালু হওয়ার কথাও কিন্তু এই সংস্থা জানিয়েছে।
কলকাতায় নয়া পরিষেবার উদ্বোধনে এসে টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানান যে অ্যাপের মাধ্যমে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলে মানুষকে অ্যাম্বুলেন্সের জন্য যে হয়রানি সমস্যার মুখে পড়তে হয় তা অনেকাংশেই দূর হবে। 82 নম্বরে ফিরে থাকি, অতীন 11 নম্বরে, দেখে নিন তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। কলকাতা পুরসভা নির্বাচনের জন্য শুক্রবার রাতে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সব শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব রেখেই তৈরি করা হয়েছে প্রার্থী তালিকা। সুদীপ জানান, পূর্বভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় 55% পুরুষ, 45% মহিলা রয়েছেন। তার মধ্যে 23 জন সংখ্যালঘু প্রার্থী, যার মধ্যে আবার 2 জন খ্রিস্টান। তপশিলী প্রার্থীর সংখ্যা 19। 11 নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষে। 82 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূলের লোকসভা সাংসদ মালা রায় 88 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন। যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারকে 97 নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে। রত্না চট্টোপাধ্যায়কে 131 নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে। 68 নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে সদ্য প্রয়াত রাজ্যের মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের ভগ্নী তনিমা চট্টোপাধ্যায়কে। জল্পনা ছিল দলের এক ব্যক্তি এক পদ নীতি মেনে এবার কলকাতা পুরসভা নির্বাচনে ফিরহাদ হাকিম, অতীন এবং মালা, দেবব্রত, রাজ্যসভা সাংসদ শান্তনু সেনকে প্রার্থী নাও করতে পারে তৃণমূল। শেষ পর্যন্ত তার হলো না। মনে করা হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বিধায়ক সাংসদদের আবার প্রার্থী করা হলো। তবে এই প্রার্থী তালিকা থেকে বাদ গিয়েছে শান্তনুর নাম। বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে 4 দিন ছুটি মিলবে রাজ্যের সরকারি কর্মচারীদের। মা বাবার সঙ্গে সময় কাটাতে 4 দিন ছুটি দেওয়া হবে সরকারি কর্মীদের। অভিনব উদ্যোগ অসম সরকারের। অসম মন্ত্রিসভা বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন বছর থেকেই তা কার্যকর হবে বলে জানা যাচ্ছে। সপ্তাহের 2 দিন ছুটি ছাড়াও মিলবে আরও 2 দিন ছুটি। 6 এবং 7 জানুয়ারি ছুটি নিতে পারবেন সরকারি কর্মচারী থেকে শীর্ষ আধিকারিক এবং মন্ত্রীরাও। নির্ধারিত এই 2 দিনই অন্য কোনো উদ্দেশ্যে নেওয়া যাবে না ছুটি, শুধুমাত্র মা বাবা কিংবা শ্বশুর শাশুড়ির সঙ্গেই সময় কাটাতে হবে। যারা অন্যত্র থাকেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, বছরের শুরুতেই গুরুজনের আশীর্বাদ নিয়ে রাজ্যের উন্নতিতে ফের নতুন উদ্যমে কাজ শুরু করা যাবে। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিনই অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যের বিজেপি সরকার অতিরিক্ত 1 সপ্তাহের ছুটি মঞ্জুর করবে মা বাবার সঙ্গে সময় কাটানোর জন্য। প্রসঙ্গত, এর আগে 2018 সালে অসম সরকার ঘোষণা করেছিল যে সমস্ত সরকারি কর্মচারী যারা মা বাবা কিংবা শ্বশুর শাশুড়ির প্রতি যথাযথ দায়িত্ব পালন করবেন না, তাদের বেতন থেকে 10% কেটে নেওয়া হবে এবং সেই বেতন মা বাবার অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেবে রাজ্য সরকার। সর্বশেষে রাজ্যের ওয়েদার রিপোর্টটির দিকে আমরা একবার চোখ রাখবো। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামতে শুরু করেছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে আজকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার থাকবে আকাশ। তবে কুয়াশার দাপট ধীরে ধীরে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। রাতের দিকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ ইতিমধ্যে নামতে শুরু করেছে। সকাল এবং রাতে তাপমাত্রার পতন একটু বেশি হচ্ছে। ভোরের দিকে কুয়াচ্ছন্ন থাকবে আকাশ, আপাতত মেঘের কোনো সম্ভাবনা নেই, বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় কমবে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন সেটা আরও নামবে বলে জানিয়েছে। ডিসেম্বর মাসের প্রথমে কিছুটা তাপমাত্রার পারদ বাড়লেও 15 ডিসেম্বর থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। বিদায় জানাবো, আজকের খবরগুলো শেষ করছি এখানেই। তবে বিদায় জানাবার আগে আপনারা গত ভিডিওতে কমেন্ট করেছেন, মতামত জানিয়েছেন, সেগুলো আমরা এক নজরে দেখে নেব। অনাথ বন্ধু চক্রবর্তী দাদা লিখেছেন, নমস্কার সাদ্দাম ভাই, আমি শ্রী অনাথ বন্ধু চক্রবর্তী পশ্চিম বর্ধমান আসানসোল দক্ষিণ ভাগ থেকে বলছি। আজকের সেকেন্ড হাফের খবরগুলো খুবই ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কৃষ্ণ দাস তার মতামত জানিয়েছেন। মকবুল রহমান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল আজিম লিখেছেন, সাদ্দাম ভাই আপনার খবর শুনে সন্তুষ্টি লাভ করি, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। পার্থ মণ্ডল লিখেছেন, খুব সুন্দর ভিডিও দাদা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ভাস্কর মল্লিক লিখেছেন, গুরুত্বপূর্ণ খবর। স্বপন কুমার মাল কমেন্ট করেছেন, তিনি পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে দেখছেন, দাদা আপনার খবরগুলো সত্যি খুব প্রশংসনীয়, আপনি ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর মতামতটির জন্য। সোমু লিখেছেন, শুভ সকাল। ইউসুফ আলী গুড মর্নিং জানিয়েছেন। আনিসুল আলম লিখেছেন, খুব সুন্দর পরিবেশন, প্রত্যেক দিন তোমার ভয়েস শুনেই আমার দিন শুরু হয়, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
জয় হিন্দ জয় বাংলা। তিনিও আমাদের নিয়মিত দর্শক, লিখেছেন জুম্মা মুবারক সাদ্দাম ভাই ফ্রম কলকাতা। অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। দীনবন্ধু বর্মা লিখেছেন ভালো খবর দাদা, অনেক ধন্যবাদ। তাপস দাস গুড মর্নিং জানিয়েছেন, মাসুদ আলম থ্যাংক ইউ সো মাচ জানিয়েছেন। এছাড়াও ইনি নামটি জানাননি, দীপঙ্কর নন্দী, দীপঙ্কর নন্দী মাথাভাঙ্গা থেকে দেখছেন, আপনার খবর খুব ভালো লাগে তিনি জানিয়েছেন। আকছের আলী লিখেছেন শুভ সকাল ভাই দিল্লি থেকে দেখছি, অনেক ধন্যবাদ। আশরাফুল কোয়াল লিখেছেন খেলার খবর সাথে টলিউড বলিউডের খবর দিন, তাহলে চ্যানেলটি পরিপূর্ণ হয়ে যাবে সাদ্দাম ভাই। আপনার গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য অনেক ধন্যবাদ, অবশ্যই আমরা এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করব। বিশ্বজিৎ দাস লিখেছেন শুভ সকাল দাদা, ইশ্রম কার্ড সম্পর্কে কিছু বলুন। অবশ্যই আপনার মতামতের জন্য ধন্যবাদ, আমরা চেষ্টা করছি সেই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য তুলে আনতে। জাগিয়াসে গুড মর্নিং লিখেছেন। এছাড়াও সাইদুল লস্কর শুভ সকাল দাদা লিখেছেন, আরেকজন কমেন্ট করে জানিয়েছেন ঢাকা এবং আগরতলা কবে ট্যুরিস্ট ভিসা আরম্ভ হবে জানাবেন কিন্তু দাদা, ধন্যবাদ মূল্যবান খবর দেওয়ার জন্য। অবশ্যই এই বিষয়ে কোনো ইনফরমেশন পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা। তো বিদায় নিচ্ছি এখানে, দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল পাঁচটায় আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।